বিধানসভায় বিরোধী কণ্ঠস্বর দাবিয়ে রাখার অভিযোগ করলেন বাম বিধায়করা। সিপিএম বিধায়ক তপন চক্রবর্তী এবং শহীদ চৌধুরী সাংবাদিক সম্মেলন করে সরাসরি অভিযোগ করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বিরুদ্ধে। তাদের অভিযোগ, বিধানসভায় সিপিএম বিধায়কদের কথা বলতে দেয়া হচ্ছে না। বৃহস্পতিবার বিধানসভায় গণ্ডগোল বাধে একটি দৃষ্টি আকর্ষণীয় বিষয় নিয়ে বিধানসভায় সিপিএম বিধায়ক শ্যামল চক্রবর্তী রুদ্রসাগরের বিষয় এবং সেখানকার কিছু সমস্যা নিয়ে একটি দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব আনেন। তার আনা প্রস্তাবে তিনি নিজে কথা বলেন মাত্র 5 মিনিট। এমনই অভিযোগ অন্য বাম বিধায়ক তপন চক্রবর্তীর। তিনি পরে সাংবাদিক সম্মেলন করে বলেন, শ্যামল চক্রবর্তীর আনা প্রস্তাবটির ওপর অন্য বাম বিধায়কদের কথা বলতে দেওয়া হচ্ছিল না, কথা বলতে দিচ্ছিলেন না উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তপন চক্রবর্তী অভিযোগ করেন, যিনি প্রস্তাবটি এনেছিলেন তাদের প্রায় জোর করে বসিয়ে দেওয়া হয়েছে, মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে। তিনি বলেন, এটা শুধু অশোভন নয়, এটা স্বৈরাচারী কায়দায় গণতান্ত্রিক অধিকার ছেঁটে দেবার চেষ্টা হচ্ছে। তপন চক্রবর্তী উপাধ্যক্ষের ভূমিকার নিন্দা করেন, মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে তিনি দাবি জানিয়েছেন। তপন চক্রবর্তী বলেন, এ ব্যাপারে বিধানসভার কাস্টেডিয়ান অধ্যক্ষের নজরে বিষয়টি আনা হবে। আজকে যেমন ঘটনা হয়েছে, আজকে বিজনেসের মধ্যে দেখবেন আপনাদের কাছে আছে কপি, কলিং অ্যাটেনশন নোটিশের উপর আমাদের প্রথম যে কলিং অ্যাটেনশনটা ছিল এনেছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী এবং বিধায়ক শহীদ চৌধুরী মহোদয়। বিষয়টা ছিল রুদ্রসাগর এলাকায় বসবাসকারী কৃষকদের কৃষিকাজ করার সমস্যা সৃষ্টি হওয়া সম্পর্কে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ট্যুরিজমের ডেভেলপমেন্টের প্রশ্নে এবং সেই এলাকায় বসবাসকারী মানুষের এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি কন্টিনিউ করার সম্পর্কে, যোগাযোগের ব্যবস্থাকে ডেভেলপ করার সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা ছিল। কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম, হাউসের ভেতরে তখন চেয়ারে উপাধ্যক্ষ মহোদয় ছিলেন, যারা প্রশ্নটা তুলেছেন কলিং অ্যাটেনশন নোটিশ যারা দিয়েছেন বিধায়ক শ্যামল চক্রবর্তী এবং শহীদ চৌধুরী, তাদেরকে প্রায় জোর করেই বসিয়ে দেওয়া, কথা শেষ না হওয়ার আগেই সেখানে বসিয়ে দেওয়ার চেষ্টা। আর এটা নিয়ম যে যিনি প্রশ্নকর্তা তার কলিং অ্যাটেনশন নোটিশের উপর পয়েন্ট অফ ক্ল্যারিফিকেশান থাকে, এক বা একাধিক পয়েন্ট অফ ক্ল্যারিফিকেশান থাকে। এখানে আমরা লক্ষ্য করলাম যে বিধায়ক শ্যামল চক্রবর্তী একটা পয়েন্ট অফ ক্ল্যারিফিকেশানের পরে দ্বিতীয়বার আর তাকে করতে অ্যালাউ করা হলো। আরেকজন প্রশ্নকর্তা শহীদ চৌধুরী মহোদয়, তাকেও সেখানে আপনাকে কি একটা কোনো পয়েন্ট অফ ক্ল্যারিফিকেশান তাকে তুলতে দেওয়া হয় এবং মাইক পর্যন্ত অ্যালাউ করেনি, যেটা শুধু অশোভন না, আমাদের মনে হচ্ছে, আমরা যেটা লক্ষ্য করছি যে বিধানসভার বাইরে আমাদের কণ্ঠ রোধ করবার চেষ্টা হচ্ছে, আমাদের গণতান্ত্রিক কাজকর্ম, আমাদের গণতান্ত্রিক অধিকার সেগুলোকে হরণ করবার চেষ্টা হচ্ছে একটা স্বৈরাচারী কায়দায়। ঠিক একই কায়দা বিধানসভার ভিতরেও আমরা লক্ষ্য করছি। এ সম্পর্কে যারা প্রশ্নকর্তা ছিলেন তাদের অভিজ্ঞতার কথা আপনারা শুনবেন। আমি লক্ষ্য করছি সেই সময়টায় আমি আমার রুমে বসে অন্য একটা জরুরি কাজ করছিলাম, কিন্তু তার আগের যে প্রশ্নটা কোশ্চেন আওয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা জানেন যে আমাদের রাজ্যের যে সমবায় ব্যাংক এটা পরিচালনায় কিছু সমস্যা তৈরি হয়েছে, সেই সম্পর্কে একটি প্রশ্ন এনেছিলেন প্রাক্তন অধ্যক্ষ বিধায়ক রবীন্দ্রচন্দ্র দেবনাথ। এবং সেই সময় আমরা দেখলাম যে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী বা দেওয়ার কথা মাননীয় মুখ্যমন্ত্রী, তার উত্তর দিয়ে দিচ্ছেন অন্য মন্ত্রীরা এবং জোর করে বসিয়ে দেওয়ার জন্য বলছেন নিজেদের চেয়ার থেকে। এই জিনিস চলতে পারে না, আমরা তার তীব্র প্রতিবাদ করছি। এবং আজকে মাননীয় উপাধ্যক্ষের যে ভূমিকা আমরা লক্ষ্য করেছি এটাও আমরা তীব্র প্রতিবাদ করছি, এবং গণতান্ত্রিকভাবে এই বিধানসভার ভেতর কাজকর্ম চলুক, বিরোধী পক্ষ তাদের কথা বলবেন, রাজ্যের উন্নয়ন নিয়ে, রাজ্যের মানুষের সমস্যা নিয়ে, জনস্বার্থের বিষয় নিয়ে এখানে কথাবার্তা হবে, সেখানে সরকার পক্ষ তাদের কথা বলবে, বিরোধীরা তাদের মত প্রকাশ করবে, সেই মত প্রকাশের স্বাধীনতাও কি থাকবে না? অবিশ্বাস্য ঘটনা। আমরা বিষয়টি মাননীয় অধ্যক্ষ যিনি কাস্টোডিয়ান আমাদের এই বিধানসভার তার নজরেও নেবার চেষ্টা করব। এবার আমাদের একজন প্রাক্তন মানে
এটা গণতন্ত্রের পক্ষে একটা কলঙ্কজনক ঘটনা। আমরা ডেপুটি স্পিকার জেনেছেন তার যে আচরণ তার এটার প্রতিবাদ করছি, যে বিষয়টা আমাদের আজকে কোলিং এডারেশনে বিধায়ক শ্যামল চক্রবর্তী এবং শহীদ চৌধুরী তুলেছিলেন। সাধারণভাবে এটা নিয়ম, যারা কোলিং এডারেশন আনেন তাদের সেখানে আলোচনা করতে দেওয়া হয়। কিন্তু দেখলাম আমার শ্যামলবাবু যখন বলছেন 5 থেকে 6 মিনিট বলেছেন, বাধা তৈরি করেছেন, বলতে দেননি ডেপুটি স্পিকার নিজে, যার এই প্রশ্নের সাথে কোনো সম্পর্ক নেই, সুভাষচন্দ্র দাস, উনি বলতে উনি বক্তৃতা দিয়ে শুরু করলেন, প্রায় 12 থেকে 15 মিনিট কোনো বাধা নাই এবং সব অসত্য কথা বললেন, একটাও সত্য কথা বললেন না। আমরা যে বিষয়টা এনেছিলাম এখানে রুদ্রসাগর এলাকায়, আপনারা জানেন এখানে নির্মল আছে, এটা টুরিস্ট প্লেস, সাথে এর পাশে প্রচুর কৃষক পরিবার। পিওর রিপোর্ট, চ্যানেল দিনরাত।